থেকে এই ইঞ্জিনটা নিয়ে আসলাম, 3600 ইঞ্জিনটা। এই 3600 ইঞ্জিন নিয়ে এসে এইগুলো ইঞ্জিনের কিন্তু বাংলাদেশে কোনো প্রকার গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নাই। বলতেছে যে দোকান থেকে ইঞ্জিন বাহির করা মাত্রই তারপরে আপনার ওয়ারেন্টি সব শেষ এই যে ইঞ্জিনের ক্ষেত্রে। তো আমাদের গাড়িটা যে পাওয়ার টিলারটা দেখতেছেন, এই যে পাওয়ার টিলারটা, তো আমাদের পাওয়ার টিলারের গিয়ার বক্সের কিন্তু 1 বছর কোনো প্রকার আপনার বিয়ারিং যাক পিনিয়ন যাক, এই পাওয়ার টিলারের আপনার গাড়ি চলার যে গিয়ার বক্সটা আছে, গাড়ি চলার গিয়ার বক্সটা 1 বছর ফুল সার্ভিস, মানে যে কোনো পিনিয়ন থেকে শুরু করে বিয়ারিং সব কিছু আপনি 1 বছর ফ্রি সার্ভিস পাবেন। 3600 ইঞ্জিনটা দেখতেছেন। তো এই ইঞ্জিনটা নিয়ে এখন কিন্তু আমরা মাঠের মধ্যে চলে যাব, মাঠের মধ্যে যেয়ে দেখবো যে আসলে এই 3600 ইঞ্জিন দিয়ে কেমন পারফরমেন্স পাচ্ছে এই যে আমাদের এক্সেল পাওয়ার টিলারটা। আজকে যে 3600 ইঞ্জিনটা আছে, এই 3600 ইঞ্জিনটা দিয়ে কিন্তু আমাদের এই পাওয়ার টিলারটা টেস্ট করা হবে, আর এই পাওয়ার টিলারটা ডেলিভারিও চলে যাবে। 3600 ইঞ্জিন খরচের ইঞ্জিন দিয়ে কিন্তু পাওয়ার টিলারটি শুকনো জমি চাষ করা হচ্ছে, তারপরেও কোনো প্রকার লোড হচ্ছে না। দেখতে পারলেন 3600 যে ইঞ্জিনটা আছে, এই ইঞ্জিন দিয়ে পাওয়ার টিলারটি কেমন চার্জ করা হইল। পাওয়ার টিলারটি আছে, আজকের এক্সেল পাওয়ার টিলারটি আঁকেলপুর তেলকপুরে যাচ্ছে। এই যে এই আঙ্কেল নিচ্ছে, ওই আঙ্কেল কি নাম আপনার? আচ্ছা,